টিভি বাংলা মানবতার সমাধান الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعزكم لعلكم تذكرون সুপ্রিয় দর্শক আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেই বিচার নেই বিচার আমরা যদি প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আল্লাহ সুবহানাহ তালা কোরআন মজিদের মধ্যে যে সিস্টেম বা পদ্ধতি বিচার ব্যবস্থার জন্য বলে দিয়েছেন সেটা যদি আমরা অবলম্বন করি সেই মতভেদ যদি আমরা বিচার করি তবে সেটাকে আমরা নেই বিচার বলে আখ্যায়িত করতে পারব আর যদি কোনো বিচার আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান মোতাবেক না হয় আল্লাহ আল্লাহ রসুলের যে নিয়ম সেই নিয়ম মোতাবেক যদি আমরা বিচার বিশ্লেষণ না করি তাহলে সেই বিচারকে আমরা নেই বিচার বলে আখ্যায়িত করতে পারি না আল্লাহ সুহানা হতলা কোরআন মজিদের মধ্যে সুরা নেহাল ষোলো নম্বর সুরার নব্বই নম্বর আয়তে বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুর বিল আদলি ওয়াল ইহসান ওয়ইয়াহীযিল কুরবা ওয়ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা তোমাদেরকে উপদেশ দিচ্ছেন ইয়া'মুর বিল আদলি ওয়াল ইহসান আদল অর্থাৎ নেই সঙ্গত সৎ আচরণ করতে ইহসান ওয়ইয়াহীযিল কুরবা এবং নিজের প্রতিবেশীদেরকে পাড়া প্রতিবেশীদেরকে দান খাইরাত করতে আল্লাহ সুবহান হওয়া তা এই ন্যায় পরায়ণতা ভালো আচরণ এবং প্রতিবেশীদেরকে দান করার উপদেশ দান করছেন ওয়ায়ানহা আনিল ফাশা ইওয়াল মুনকার বাগ এবং তোমাদেরকে নিষেধ করছেন সেই মুনকার অর্থাৎ খারাপ কাজ থেকে অশ্লীলতা থেকে এবং সীমালঙ্ঘন থেকে ইয়ারি লা আল্লাহ কুমতাজা তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যাতে করে তোমরা আল্লাহ সুবহান হওয়া তালাকে স্মরণ করো আল্লাহ সুবাহ এই আয়তের মাধ্যমে আমাদেরকে যে শিক্ষা বা যে মেসেজ বা বার্তা দিতে চাইছেন যে আমরা যাতে মানুষের সাথে আদাল ও ইনসাফ নেই বিচার করি মানুষের সাথে ভালো আচরণ করি এবং আমরা যখন কোনো বিচার করব। তখন সেটা যেন নেই বিচার হয় কোরআন এবং হাদিস মোতাবেক হয় সেটা আল্লাহ সুবাহ এই আয়তের মাধ্যমে আমাদেরকে বোঝাতে চাইছেন আল্লাহ সুবাহ আরও বলেন কোরআন মাজিদের মধ্যে সুরানিসা চার নম্বর সুরার আঠান্ন এবং উনষাট নম্বর আয়তে আঠান্ন নম্বর আয়াতে আল্লাহ সুবাহ বলেন যে তোমাদের কাছে যদি কোনো গচ্ছিত সম্পদ থাকে তাহলে তোমরা সেটা উত্তরাধিকারীদেরকে সমানভাবে বন্টন করো সমভাবে তাদেরকে দিয়ে দাও এবং যখন বিচার করবে বিচার ফাইসালা করবে তখন ইনসাফ সহকারে বিচার করবে কারণ আল্লাহ সুবাহ এই ইনসাফকারীকে ভালোবাসেন পছন্দ করেন তারপরে উনষাট নম্বর আয়াতে আল্লাহ সুবানহ তালা বলছেন ইয়া ইহল্লা জিনা আম আনু আতিউল্লাহ ও আতিউর রসুল ও উল ইল আমরি মিনকুম। হে ইমানদার লোকেরা তোমরা আল্লাহকে এবং আল্লাহ রসুলকে ওবে করো মান্য করো তার অনুগত হও এবং তোমাদের মধ্যে যে নির্দেশ দানকারী তোমাদের মধ্যে যে লিডার বা নেতৃত্ব দানকারী তার উপদেশ তোমরা মেনে চলো এবং তোমাদের মধ্যে যদি কোনো বিষয় নিয়ে মতভেদ দেখা দেয় মত হয় তখন তোমরা সেই বিষয়টাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে রিটার্ন করো আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে সেই বিষয়টাকে ফিরিয়ে দাও তাহলে এই আয়াতগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আল্লাহ সুবাহ তালা আমাদেরকে বলছেন যে যখন কোনো বিষয় নিয়ে আমাদের মধ্যে মতপার্থক্য হবে বিরোধ দেখা দেবে তখন আমরা যেন সেই বিষয়টাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে ফিরিয়ে দিই আল্লাহ আল্লাহ রসুলের দিকে ফিরিয়ে দেওয়া মানে আল্লাহ আল্লাহ রসুলের যে বিধান তার যে নিয়ম সেই নিয়মের মতো যেন আমরা সেটাকে বিচার করতে পারি আল্লাহ সুবাহ আল্লাহ সুরা নিসা চার নম্বর সুরার পঁয়ষট্টি নম্বর আয়াতে বলেন যে তারা কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারে না আল্লাহ সুবাহ তালা বলছেন যে তারা কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারে না যতক্ষণ না তারা তোমাকে নেই বিচারক হিসেবে গ্রহণ করে নেবে এবং তাদের মধ্যে যদি কোনো মতবিরোধ দেখা দেয় বা তুমি যে বিচার বা বিশ্লেষণ করে দাও সেটা তারা অন্তর থেকে মেনে নিবে এবং সেটা অন্তর থেকে তারা স্বীকার করে নেবে শান্তিপূর্ণভাবে সেই বিচারটাকে গ্রহণ করবে আল্লাহ রাবুল আলমিন বলছেন যে তারা কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারে না যতক্ষণ না পর্যন্ত তারা তোমাকে নেই বিচারক হিসাবে গ্রহণ করবে এবং তুমি যে বিচার ফয়সলা করে দিবে সেইটা অন্তর থেকে এবং শান্তিপূর্ণভাবে সেটাকে গ্রহণ করবে আল্লাহ সুবাহ আরও বলেন সুরা সুরার একশো পাঁচ একশো ছয় এবং একশো সাত এই মানুষের সাথে বিচার করবে এবং আল্লাহ সুবাহ তোমার উপরে সত্য সহকারে কিতাব নাজিল করেছেন আল্লাহ সুবানহ রসুল্লাহ রসুল্লাহ সালাহামকে বলছেন যে তিনি তোমার ওপরে সত্য সহকারে কিতাব নাজিল করেছেন যাতে করে সেই কিতাবের মাধ্যমে তুমি লোকদের মধ্যে বিচার ফয়সলা সঠিকভাবে করতে পারো সুপ্রিয় দর্শক মন্ডলী তাহলে আল্লাহ সুবাহ তাআলা এই আয়াতগুলোর মাধ্যমে আমাদের যে শিক্ষা দিতে চাইছেন যে আমরা যেন মানুষের মধ্যে একটা নেই বিচার করতে পারি আল্লাহ সুবাহ তালা আরও বলেন সুরা মায়দা পাঁচ নম্বর সুরার আট নম্বর আয়াতে যে তোমরা যখন মানুষের মধ্যে কোনো বিচার ফয়সলা করবে তখন সেটা নেই বিচার করবে সঠিকভাবে বিচার করবে কারণ এই ন্যায় বিচারকারীদের তাকুয়া অর্থাৎ শব্দ তার বাংলা হচ্ছে সেই বেশি করে তাকুয়া জাগ্রত হবে তাহলে আল্লাহ যদি আমাদের থাকে ইনশাল্লাহ আমরা যারা বিচারক বা বিচার করি মানুষের মধ্যে যখন বিবাদ তৈরি হয়ে যায় বা ঝামেলা সৃষ্টি হয় তার জন্য যে মানুষ একে অপরকে ডেকে নিয়ে আসে আনুষ্ঠানিকভাবে একটা দিন ঠিক করে বিচার ফয়সলা করার জন্য তো আল্লাহ তালা বলছেন যে তুমি সেই সমস্ত লোকদের মধ্যে একটা সঠিক বিচার ফাইসালা করবে তাহলে তোমার তাকোয়া বৃদ্ধি পাবে আল্লাহ সুবাহ ভয় যাতে করে তোমাদের মধ্যে জাগ্রত হয় আল্লাহ কোরআন মসজিদের মধ্যে সুরা হুজরাত উনপঞ্চাশ নম্বর সুরার ন নম্বর আয়াতে বলছেন যে যদি কোনো দুটো সম্প্রদায়ের মধ্যে দুটো গোষ্ঠীর মধ্যে বিবাদ লেগে যায় ঝামেলা সৃষ্টি হয় তাহলে তোমরা তাদের মধ্যে একটা সমঝোতা তৈরি করার চেষ্টা করো আল্লাহ সুফানহ বলছেন দুটো পরিবারের মধ্যে বা দুটো গোষ্ঠীর মধ্যে দুটো কমের মধ্যে যদি একে অপরের মধ্যে কোনো বিবাদ সৃষ্টি হয় তাহলে তাদের উভয়ের মধ্যে একটা সমঝোতা বা একটা বিচার ফয়সলার ব্যবস্থা করো এবং আল্লাহ বলছেন ওই আয়তে পরবর্তী অংশে যে যে কম বা যে জাতি বা যে একটা দল অন্য দলের উপরে অন্যইভাবে অত্যাচার করবে অন্যই জুলুম করবে তাহলে তোমরা তার সাথে যুদ্ধ ঘোষণা করো আল্লাহ সুবাহ বলছেন যে দুটো সম্প্রদায়ের মধ্যে যদি ঝামেলা সৃষ্টি হয় তাহলে যে সম্প্রদায় অন্য সম্প্রদায়কে বা অন্য দলকে বেশি করে করে জুলুম অত্যাচার করে অন্যইভাবে তাহলে আল্লাহ পারমিশন দিচ্ছেন অনুমতি দিচ্ছেন যে তোমরা যারা বিচার করবে তারা সেই ব্যক্তি বা সেই দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো যতক্ষণ পর্যন্ত না তারা আল্লাহ আল্লাহ রসুলের বিধানের প্রতি ফিরে আসে এবার যখন তারা আল্লাহ আল্লাহ রসুলের বিধানের দিকে ফিরে আসবে তখন তোমরা তাদের মধ্যে ইনসাফ সহকারে বিচার করো নিশ্চয় আল্লাহ সুবাহ এই ইনসাফকারীদেরকে যারা লোকদের মধ্যে ইনসাফ সহকারে বিচার করে তাদেরকে আল্লাহ সুবাহ পছন্দ করেন আল্লাহ সুবাহ এই প্রসঙ্গে আরো বলেন সুরানাম সুরা নাম্বার ছয় আয়ত নম্বর একশো বাউান্নতে যে তোমরা যখন মানুষের মধ্যে বিচার করবে ফাইসালা করবে তখন সেটা সঠিক বা নেই বিচার করো এবং যখন ওজন করবে পরিমাপ করবে তখন সেটা তোমরা সঠিকভাবে ন্যায্যভাবে সেই পরিমাপ করো এবং তোমরা মানুষের মধ্যে সঠিক কথা বলবে বা নেই কথা বলবে যদি সেটা তোমাদের পরিবারের মধ্যে বা তোমার আত্মীয়ের মধ্যেও হয় সুপ্রিয় দর্শক মন্ডলী আল্লাহ সুহানহতলা আমাদেরকে বলছেন যে তোমরা মানুষের মধ্যে নেই বিচার করবে সত্য কথা বলবে সঠিক কথা বলবে সেই কথা যদি তোমার পরিবারের বিরুদ্ধে হয় তোমার ফ্যামিলি বিরুদ্ধে যদি সেই কথা হয় তাহলে তবুও কিন্তু সবসময় সেই সত্য কথাটাই বলার চেষ্টা করবে আল্লাহ সুবাহ কোরআন মাসিদের মধ্যে সুরা মুম তাহিনা ষাট নম্বর সুরার আট নম্বর আয়তেও বলছেন যে আল্লাহ সুবাহ রসুলকে আল্লাহ রবুল আলমিন বলছেন যে যারা তোমার এই দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে যারা তোমার সাথে যুদ্ধ করেনি বা তোমাকে দেশ থেকে বিতাড়িত করেনি তুমি তাদের সাথে নেই বিচার করতে সঠিক করতে তোমাকে নিষেধ করা হয়নি আল্লাহ নম্বর নম্বর বলছেন যে ব্যাপারে সুরা দিনের যারা তোমার সাথে যুদ্ধ ঘোষণা করেনি এবং তোমাকে এই দেশ থেকে বিতাড়িত করেনি তাদের সাথে সদ্ব্যবহার করে এবং সঠিকভাবে তাদের বিচার করতে তোমাকে নিষেধ করা হয়নি এই আয়তের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আমাদের বর্তমান সমাজেও সে মুসলিম অথবা অমুসলিম হোক যদি ইসলামের ব্যাপারে তার শত্রুতা না থাকে বা ইসলামের ব্যাপারে যদি তার কোনো দুশ্মনী না থাকে তাহলে আমরা তাদের সাথে একটা সদ ব্যবহার এবং সঠিক বিচার ফয়সালা করার আল্লাহ সুবাহ আমাদেরকে অনুমতি দিয়েছেন আল্লাহ সুবাহ আরো বলেন কোরআন মসজিদের মধ্যে হাদিদ সাতান্ন নম্বর সুরার পঁচিশ নম্বর আয়তে আল্লাহ সুবাহানহতলা বলছেন যে তোমাদেরকে এই কিতাব সত্য সহকারে কিতাব দেওয়া হয়েছে এবং এই মিজান দাঁড়িপাল্লা দেওয়া হয়েছে যাতে করে তোমরা সত্য বা সঠিকভাবে বিচার ফাইসলা করতে পারো এবং তোমাদেরকে দেওয়া হয়েছে লোহা এই হাদিদ সুরা সাতা নম্বর সুরা এর মানে হচ্ছে লোহা আয়রন এবং এটা যে পৃথিবীর মানুষের জন্য একটা বড় নিয়ামত এবং কত গুরুত্বপূর্ণ একটা সামগ্রী একটা বস্তু এই পৃথিবীর মানুষের জন্য সেটাও আল্লাহ সুবান মানুষকে স্মরণ করিয়ে দিতে যাচ্ছেন এবং বলছেন যে তোমাদেরকে এই যে সত্য সহকারে কিতাব দেওয়া হয়েছে এবং মানদণ্ড দান করা হয়েছে যাতে করে তোমরা সেই লোকদের মধ্যে সঠিকভাবে বিচার ফাইসলা করতে পারো সুপ্রিয় দর্শক মন্ডলী তাহলে আল্লাহ সুভান এই সমস্ত আয়াতগুলো যে আদাল ও এবং নেই বিচার যে আমাদের শিক্ষা দিতে চাইছেন যে মানুষের মধ্যে যখন কোনো বিবাদ বা ঝামেলা সৃষ্টি হবে তার যদি আমরা এই বিচার করার সুযোগ পাই আমাকে মানুষ সম্মান দিয়ে ডেকে নিয়ে যায় বিচার করার জন্য তাহলে আমাদের সব সময় এই কোরআন এবং হাদিসের নিয়ম বা বিধান মোতাবেক ইনশাল্লাহ আমরা সেই বিচার যদি ফয়সলা করি তবে আল্লাহর কাছে আমরা নাজাদ পাবো পরিত্রাণ পাবো সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তবে ছোট্ট একটা বিরত নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ লোকে জীবন ও মনকে উদ্ভাসিত করতে হলে চাইতে দৃঢ় ঈমান এবং পরিச்சন্ন অন্ত পরিச்சন্ন অন্ত কিভাবে অর্জিত হবে ইমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা সে বিষয় বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে সরল পথে চক্রাকন কেবলমাত্র পিএস টিভি বাংলায় জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সরল পথ কাল রাত সাড়ে আটটায় পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় টিভি বাংলায় সাল্লাল্লাহু আলহ্লামের মনে বোক্তা আনাস রিয়ালু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লা বলেছেন বিপদ নেমে আসার কারণে তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে সে যদি তা করতেই চায় তবে যেন বলে হে আল্লাহ আমাকে জীবিত রাখুন যে পর্যন্ত জীবন আমার পক্ষে কল্যাণকর হয় এবং আমাকে মৃত্যু দান করুন যখন মৃত্যু আমার পক্ষে কল্যাণকর হয় সহি বোহারি সপ্তম খণ্ড অসুস্থতা অধ্যায় حديث شنكة باشاجر تشوشويكاتور أفغير الله أبتغي حكما وهو الذي أنزل إليكم الكتاب مفصلا والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق <applause> فلا تكونن من الممترين মহান আল্লাহর পক্ষ থেকে মহানবীর প্রতি নাজে লিখিত সর্বশ্রেষ্ঠ বাণী শিরখের বিরুদ্ধে তহির প্রতিষ্ঠায় মানবতার কল্যাণে কত কার্যকরী ভাবে কোরআন থেকে হিদায়াত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত্মানীয় দর্শক মন্ডলী বিরতির পর আবার আমরা ফিরে এলাম আলোচনা করছিলাম নেই বিচার এই বিষয়ের উপরে বিরতির আগে আমরা কোরআন থেকে অনেকগুলো আয়াত আল্লাহ সুবাহ তালা এই বিষয়ের উপরে যে আলোচনা করেছেন এবং সেখান থেকে আমাদের যে শিক্ষা গ্রহণ করতে হবে যে আল্লাহ সুবাহ তালা আমাদের বিচার করার জন্য মানুষের সাথে সমঝোতা করে দেওয়ার জন্য একটা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করার জন্য যে নিয়ম বা পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে এবং কি কি কৌশল আমাদের দরকার এই বিচার করতে গিয়ে মানুষের মধ্যে সমঝোতা তৈরি করতে গিয়ে তার জন্য কি কি বৈশিষ্ট্য হওয়া দরকার সেগুলো আল্লাহ সুবাহ তালা আমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং আমরা সেখান থেকে ইনশাল্লাহ বুঝার চেষ্টা করব যে আল্লাহর যে বিধান এবং তার যে নিয়ম সেই নিয়মের জন্য আমরা বিচার করতে পারি আল্লাহ সুবাহ সুরা মুমতাহিনা ষাট নম্বর সুরা আট নম্বর আয়তে বলছেন রসুল্লাহ সাল্লি আসলামকে যে দিনের ব্যাপারে যারা তোমার সাথে যুদ্ধ ঘোষণা করেনি এবং তোমাকে এই দেশ থেকে বিতাড়িত করেনি তাদের সাথে সদ্ব্যবহার করা এবং সঠিকভাবে তাদের বিচার করতে তোমাকে নিষেধ করা হয়নি এই আয়তের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আমাদের বর্তমান সমাজেও সে মুসলিম অথবা অমুসলিম হোক যদি ইসলামের ব্যাপারে তার শত্রুতা না থাকে বা ইসলামের ব্যাপারে যদি তার কোনো দুশ্মনী না থাকে তাহলে আমরা তাদের সাথে একটা সদ ব্যবহার এবং সঠিক বিচার ফয়সলা করার আল্লাহ সুবাহ আমাদেরকে অনুমতি দিয়েছেন আল্লাহ সুবাহ আরও বলেন কোরআন মাজিদের মধ্যে সুরাহাদিদ সাতান্ন নম্বর সুরার পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ সুফান তালা বলছেন যে তোমাদেরকে এই কিতাব সত্য সহকারে কিতাব দেওয়া হয়েছে এবং এই মিজান দাঁড়িপাল্লা দেওয়া হয়েছে যাতে করে তোমরা সত্য বা সঠিকভাবে বিচার ফাইসালা করতে পারো এবং তোমাদেরকে দেওয়া হয়েছে লোহা এই হাদিদ সুরা সাতান্ন নম্বর সুরা এর মানে হচ্ছে লোহা আয়রন এবং এটা যে পৃথিবীর মানুষের জন্য একটা বড় নিয়ামত এবং কত গুরুত্বপূর্ণ একটা সামগ্রী একটা বস্তু এই পৃথিবীর মানুষের জন্য সেটাও আল্লাহ সুবাহ মানুষকে স্মরণ করিয়ে দিতে চাইছেন এবং বলছেন যে তোমাদেরকে এই যে সত্য সহকারে কিতাব দেওয়া হয়েছে এবং মানদণ্ড দান করা হয়েছে যাতে করে তোমরা সেই লোকদের মধ্যে সঠিকভাবে বিচার ফয়সলা করতে পারো সুপ্রিয় দর্শক মন্ডলী তাহলে আল্লাহ সুবাহ তালা এই সমস্ত আয়াতগুলো যে আদাল ও ইনসাফ এবং নেই বিচার যে আমাদের শিক্ষা দিতে চাইছেন যে মানুষের মধ্যে যখন কোনো বিবাদ বা ঝামেলা সৃষ্টি হবে তার যদি আমরা এই বিচার করার সুযোগ পাই আমাকে মানুষ সম্মান দিয়ে ডেকে নিয়ে যায় বিচার করার জন্য তাহলে আমাদের সব সময় এই কোরআন এবং হাদিসের নিয়ম বা বিধান মোতাবেক ইনশাল্লাহ আমরা সেই বিচার যদি ফয়সলা করি তবে আল্লাহর কাছে আমরা নাজাদ পাবো পরিত্রাণ পাবো আল্লাহ সুফহ আলাহ কোরআন মাজিদের মধ্যে সুরা রহমান পঞ্চান্ন নম্বর সুরার সাত আট এবং নম্বর আয়তে বলেন

সুপ্রিয় দর্শক মন্ডলী আল্লাহ সুবাহ আমাদের কত জায়গায় কোরআন মাজিদের বিভিন্ন সুরার বিভিন্ন আয়াতের মাধ্যমে আমাদেরকে এই নেই বিচার বা সঠিক পরিমাপ করার জন্য যে শিক্ষা দিতে চাইছেন যে তোমাদের জন্য এই পৃথিবীটাকে সুসংগঠিত ভাবে তৈরি করা হয়েছে এবং ভারসাম্যপূর্ণ করা হয়েছে যাতে করে তোমরা সেই নেই বিচার প্রতিষ্ঠা করতে পারো সঠিকভাবে পরিমাপ করতে পারো এবং আল্লাহ সুবাহ তালা বলেন যে তোমরা সঠিকভাবে ওজন প্রতিষ্ঠা করবে ওজনে কম করবে না তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করে করছিলাম যে আল্লাহ সুবাহ আমাদেরকে সিস্টেম বা পদ্ধতি বলে দিচ্ছেন যে কিভাবে আমরা মানুষদের মধ্যে এই নেই বিচার বা আদাল ওয়া ইনসাফ করবো তার কি কৌশল দরকার এবারে আমরা একটু চলে আসি আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের বর্তমান পরিবেশে সমাজের মধ্যে এবার আমরা নিয়ে চলে যাই নিজেকে যে আমরা বর্তমানে যে সিস্টেম বা যে পদ্ধতি বা যে বিচার আমরা করছি সেটা আল্লাহ সুবান এই যে কোরআনের যে বিধান সেই বিধান মোতাবেক কতটা সামঞ্জস্যপূর্ণ এবং আমরা নিজেরা নিজেদের মতো করে সেই বিচার বিশ্লেষণ বা মানুষের সাথে সম অধিকার সমান নজরে দেখা ছোট বড় ধনী গরিব সাদা কালো এর যে পার্থক্য না করে সঠিক যেটা বিচার সঠিক যেটা মানুষের অধিকার সেটা একে অপরকে যে পাইয়ে দেওয়া এবং সেটা আমরা এই দুনিয়াবী জীবনে পারিবারিক জীবন থেকে শুরু করে আমাদের রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যে বিচার ফাইসালার ব্যবস্থা চলছে সেটা আমাদের জন্য কতটা কল্যাণকর আল্লাহর নির্বাচিত নিয়ম মোতাবেক যদি আমরা আমরা বিচার করি তাহলে সেখান থেকে কতটা লাভবান হতে কতটা শান্তিপূর্ণ জীবন আমরা এই পৃথিবীতে লাভ করতে পারবো আল্লাহ সুফানাহ আলা আরো বলেন কোরআন মাজিদের মধ্যে এবং তার প্রাত্যহিক জীবনে আমরা তার নিদর্শন দেখছি প্রতিদিন আমরা এই ঘটনাটা দেখছি কারণ আজকে একটা যে কোনো ছোট্ট অফিস থেকে শুরু করে বড় অফিস পর্যন্ত যে একটা প্রথা একটা সিস্টেম বা পদ্ধতি চালু হয়ে আছে এবং সেই সিস্টেম বা পদ্ধতি এত ব্যাপকভাবে মানুষের মধ্যে বিরাজ করেছে যে একজন মানুষ তার চাকরি করতে গিয়ে তার যে একটা ইনকাম সে সরকারি স্যালারি একটা যে নির্ধারিত আছে সেই নির্ধারিত স্যালারিতে তার মনোপূত হয় না সে সবসময় চায় ইগুলেসে আরো বেশি করে ইনকাম করতে পারবে উপার্জন করতে পারবে তখন সে অবৈধ পন্থা অবলম্বন করে এবং যেই পন্থা বা যেই পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে ডাইরেক্ট হারাম ঘোষণা করেছেন সেটা কি আমরা যখন দেখি কোন চাকরি বাকরির যখন কোন খবর আসে পেপার পত্রিকায় যখন অ্যাডভারটাইজমেন্ট দেওয়া হয় তখন সেই চাকরির জন্য অনেকগুলো ছেলে মেয়ে সেই ফর্ম ফিলাপ করে সেই চাকরি পাওয়ার আশায় কিন্তু দেখা যায় ফর্ম ফিল হয়ে যাওয়ার পরে যখন রিটিন পরীক্ষা হয় আবার ভাইবা পরীক্ষা হয় ইন্টারভিউর জন্য ডাকা হয় সেখানে দেখা যায় অনেক রকমের পদ্ধতি অবলম্বন করা হয় যেখানে সত্যিকারের যে চাকরি পাওয়ার যে যোগ্য ব্যক্তি ছিল সেই চাকরি না পেয়ে তার যে একটা যোগ্যতা ছিল সেই জায়গায় আবার অন্য কোনো ছেলে বা মেয়ে সেই স্থান দখল করে নিয়েছে কি করে হচ্ছে এটা সেই অবৈধ পন্থা বা হারাম পন্থা অবলম্বন করে এই ঘুষ নামক যে একটা প্রথা আমাদের সমাজের মধ্যে চালু আছে এবং এটা ব্যাপক হারে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে যে মানুষের যে অ্যাকচুয়াল যেটা অধিকার সত্যিকারের যে একটা পদ বা যেটা তার অধিকার যেটা পাওয়ার সে যোগ্য সেই যোগ্য ব্যক্তি সেখান থেকে বঞ্চিত হয়ে এক্সট্রা অর্থ দিয়ে অর্থের বিনিময়ে তখন সেই জায়গাটা সে ধারণ করছে বা সেই ব্যক্তি সেই জায়গাটাকে দখল করছে অথচ আল্লাহ সুফা রহতলা কোরআন মসজিদের মধ্যে সুরা বাকারা সুরা নম্বর দুই আয়াত নম্বর একশো অষ্টআশিতে ডাইরেক্ট বলছেন যে তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে নিও না আল্লাহ সুবাহ বলছেন যে তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করিও না এবং তোমাদের সেই সম্পদের মধ্যে থেকে বিচারকদেরকেও সেই সম্পদের কিছু একটা অংশ দিও না যাতে করে তোমরা অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে নিতে পারো তাহলে এখানে সেই যে সুদের যে একটা ইন্ডিকেশন বা ইঙ্গিত আল্লাহ সুবাহ তালা এখানে বলতে চাইছেন যে যারা বিচার করবে যারা এমন একটা পদে থাকবে যে অন্য লোককে সেই পদ দেওয়ার যোগ্য বা চাকরি দেওয়ার যোগ্য বা যে কোনো বিচার ক্ষেত্রে তোমরা সেই বিচারককে সেই ব্যক্তিকে এমন সম্পদ অর্থাৎ অর্থ দেওয়ার চেষ্টা করবে না যেটা অন্যায়ভাবে তুমি তার সম্পদকে গ্রাস করে নিতে পারো সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের বর্তমানে এটা অহরহ এত আম হয়ে গেছে এত ব্যাপকভাবে প্রচলিত যে এই যে সুদের যে ব্যবসা বা মানুষের মধ্যে এর যে কারবার এবং ব্যবসা বাণিজ্যের থেকে শুরু করে এই অফিস আদালত পর্যন্ত এই যে সিস্টেম বা পন্থা আমরা আমাদের জীবনে অতিবাহিত করছি বা আমরা এটাকে ব্যবহার করে নিচ্ছি যেটা সম্পূর্ণরূপে কোরআন শরীফে হারাম ঘোষণা করা দেওয়া হয়েছে এবং এটা সম্পূর্ণরূপে অন্যই অবিচার করা হচ্ছে একজন যোগ্য ব্যক্তির ওপরে আল্লাহ সুবানহতলা আমাদেরকে এটা নিষেধ করেছেন এটা আমরা করতে পারি না এটা সেই নেই বিচার নয় এটা মানুষের প্রতি সুষ্ঠু বিচার নয় যে যার অধিকার তাকে সেই অধিকার দিয়ে দেওয়াটাই হচ্ছে একটা ইসলামিক সিস্টেম বা পদ্ধতি সুতরাং আল্লাহ সুবাহ যেন আমাদেরকে এই যে একটা প্রথা সারা বিশ্ব জুড়ে চালু রয়েছে এটাকে যেন আমরা চেষ্টা করি পরিবর্তন করার একে অপরকে যেন আমরা এই ইসলামের যে দাওয়াত সেটা আমরা পৌঁছানোর চেষ্টা করি সুপ্রিয় দর্শক মন্ডলী আমরাও যারা এরকম মনোভাব নিয়ে থাকি যে আমি যদি টাকা দিয়ে দিই এক্সট্রা অর্থ দিয়ে দিই তাহলে আমি সেই পদটা বা সেই চাকরিটা নিয়ে নিতে পারবো সুদ সুদ নেওয়া যতটা হারাম হারাম দেওয়াও ততটা ঠিক আল্লাহ সুফান্নালা এই ঘুষকে এক্সট্রা অর্থ দেওয়াকে যেহেতু হারাম করেছেন এবার যদি আমি ওটা দিই তাহলে আমিও সেখানে হারামের একটা পথে চলে গেলাম আল্লাহ সুহান্নালা যেন আমাদেরকে হেফাজত করেন এবং এরকম একটা হারাম পথ থেকে যেন সকলকে রক্ষা করেন আজকের মতো এখানে শেষ করছি ওয়া দাওয়া আনিল আহদুল্লাহী রব্দুল আলামী আসসালামু আলাইকুম ও রহামদুল্লাহী অবরাগত জন্ম নিয়ন্ত্রণ ইসলামের সাথে সংঘর্ষ মানবতার কল্যাণের জন্য তারা নিজ দেশে বলছে সন্তান পাড়া অপরদিকে মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার ঘোষণা করছে উন্নতি সাধনের জন্য कोरोना জ্ঞান মানুষের যখন থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ নেয় এটা অনেকগুলো দিকে হয়েছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আব্দুর রাজাক বিন ইউসুফ شیخ शाहिदুল্লাহ খান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম সর্বশ্রেষ্ঠ কোরান্ত ধর্ম ইসলাম রিজিকদাতা মাতা ও নন পিতা ও নন মুসলমানের একটা আসবিস গোটা বিশ্বের নির আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন এর মূল ইউনিট হলো পরিবার বোঝেন জীবনের বার্তা জ্ঞান গংঘ আলোচনার মঞ্চ আজ রাত 9:30 নটায় বা পুনর সম্প্রচার সকাল 8:00 টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায় Marriage or divorce, What's Islamic ruling? solution or problem, heaven or hell. Uh, there is a misconception. You choose beauty, wealth, family status, virtue. Decide what you want. জয়েন্ট ডাকির নায়ক দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী আজ রাত সাড়ে সাতটায় আপ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ইসলাম থেকে দূর অবৈধ সম্পদের মুখ বিপথে গমন অপা চর্চা আর অনেক সমস্যা হতাশাগ্ৰস্ত যুব কেন আমাদের যুবকের জন্য জরুরি ইসলামের আলো আধুনিক সভ্যতা ও আমাদের যুবসমাজ কাল রাত সাড়ে টায় বা পুনঃপ্রচার সকাল সাড়ে টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায়